আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের অর্ডার প্রসেস রিলেটেড নয় নাম্বার ভিডিও তো চলেন আমরা সামনের দিকে যাই দেখি অর্ডার ম্যানেজমেন্টের আন্ডারে আর কি আছে যেগুলো আপনার প্রয়োজন হবে সো মনে করেন অনেক সময় এইরকম হয় যে মনে করেন আপনার একটা নতুন অর্ডার প্লেস হয়েছে আপনি ডেলিভারি চার্জ একশো বা দেড়শো টাকা নেন রাইট দিয়ে হচ্ছে আপনার অর্ডারটাকে আপনি কনফার্ম করেন এছাড়া আপনি অর্ডার কনফার্ম করেন না বা আপনার কাস্টমার আপনাকে একশো বা দেড়শো টাকা অগ্রিম দিচ্ছে আপনি নিচ্ছেন সিকিউরিটি পারপাসে যেন অর্ডারটা রিটার্ন না আসে তো তখন ওই মানে টাকাটা কীভাবে আপনি রিসিভ করবেন ইনভয়েসের আন্ডারে চলেন সেটাই দেখা যাক সো এটা করার জন্য আপনি যেটা করবেন প্র্যাকটিক্যাল দেখাই চলেন মনে করেন যে কোনো একটা নতুন অর্ডারে ভেতরে ঢুকলেন ফোন দিলেন কনফার্ম করলো সে টাকাও পাঠাইলো মনে করেন আছে এটা এক্সাম্পল দেই এটা মনে করেন এক টাকার একটা কি বলে মানে মানে হচ্ছে আপনার কন্ডিশন বা বাকি বা আছে এটার মোট এটা দেখেন পণ্যের মূল্য হচ্ছে নিরানব্বই টাকা ডেলিভারি চার্জ আশি টাকা ওকে সো টোটাল হচ্ছে এক হাজার উনআশি টাকা সো এখন মনে করেন আপনি কাস্টমারের থেকে দেড়শো টাকা নেবেন ঠিক আছে বা একশো টাকা নেবেন মনে করেন একশো টাকা সিকিউরিটি পারপাসে নেন সে আপনাকে বিকাশে পাঠাইছে এখন তো আপনাকে এটা ইনভয়েসের আন্ডারে জমা করতে হবে রাইট তাহলে হচ্ছে আপনি যদি এখন ইনভয়েসটাকে প্রিন্ট করে দেন তাহলে তো কন্ডিশন এইটা থাকবে আপনার ডেলিভারি ম্যানকে এইটা না দিলে ডেলিভারি ম্যান আপনার কাস্টমারকে প্রোডাক্ট দেবে না সে তো আর জানে না যে আপনি একশো টাকা পাইছেন তো এই জন্য আপনাকে এটা রিসিভ করে কন্ডিশন একশো টাকা কম যেটা হয় সেটাই অনুযায়ী পাঠিয়ে দেবে সো তখন আপনি এই ধরনের কেসে কিভাবে এটা আপডেট করবেন রাইট তো এটা করার জন্য আপনি যেটা করবেন দেখেন সর্বপ্রথম আপনি যদি মনে করেন ঠিক আছে কনফার্ম হবে তো তখন সবার আগে আপনি এটাকে কনফার্ম করে ফেলবেন অর্ডারটাকে এটাকে দেখেন এটাকে আপনি কনফার্ম করে ফেলবেন যে স্ট্যাটাসে দেওয়ার আই থিঙ্ক জানেন কীভাবে করে অর্ডারটাকে কনফার্ম করলেন রাইট কনফার্ম করার পরে যেটা হবে আপনি তারপরে যেটা করবেন এখন দেখেন এখানে নতুন একটা অপশন পেয়ে যাবেন পেমেন্ট রিসিভ নামে ওকে তো এখান থেকে আপনি পেমেন্টটা রিসিভ করে ফেলবেন এখন মনে করেন সে একশো টাকা দিয়েছে সাপোজ তো আপনি দেখেন এই বাটনটা আগে ছিল না কনফার্ম করার পরেই পাবেন সো এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করে সে যত টাকা নিচ্ছেন আপনি একশো টাকা দশশো টাকা আশি টাকা যাই হোক না কেন এনিথিং আপনি এখানে একশো অ্যামাউন্ট এন্ট্রি দেবেন দেন হচ্ছে ট্রানজেকশন আইডি অপশনাল যদি মনে চাই দিলেন না দিলেন নাই যদি কোনো নোট রাখতে চান রাখলেন না রাখলে না অপশনাল দিয়ে হচ্ছে আপনি এটাকে সেভ দিলেন দিলে যেটা হবে দেখেন আপনার এই দেখেন আপনার কি হয়েছে আপনার পণ্যের মূল্য নয়শো নিরানব্বই টাকা ডেলিভারি চার্জ আশি টাকা ঠিক আছে টোটাল এক হাজার উনআশি টাকা ছিল পরিশোধযোগ্য এটা ছিল দেন হচ্ছে পরিশোধ হয়েছে একশো টাকা এই দেখেন আপনি একশো টাকা রিসিভ করছেন পরিশোধ একশো টাকা হয়েছে এটা কিন্তু আগে ছিল না আর বাকি আছে নয়শো নয়শো উনআশি টাকা ঠিক আছে এই দেখেন নয়শো উনআশি টাকা কন্ডিশন তো এখন যদি আপনি ইনভয়েসটা প্রিন্ট করেন মানে এরপরেই করবেন যদি কারো থেকে আপনি অ্যাডভান্স না নানলে তো এটা কোনো সমস্যা নাই সো এখন আপনি ইনভেস্টমেন্ট করবেন দেখেন ইনভয়েসে কন্ডিশন হবে 900 979 টাকাই হবে মানে যেটা হবে আপনার যেটা জমা করছেন ওটা বাদ দিয়া সো আই বিষয়টা বুঝতে পারছেন অনেক ইজি একটা বিষয় আর অনেক গুরুত্বপূর্ণ একটা আর একটা একটা বিষয় কিছু। এটা অনেক হেল্পফুল এন্ড অনেক প্রয়োজনীয় হয় অনেক সময় হইতে পারে আপনার জন্য এটা সো আই যারা জানা থাকলে আপনার পিছাটা যেকোনো সময় কাজে লাগাতে পারবেন আই থিং আপনার লাগবে এটা অনেক তো যাই হোক আই থিঙ্ক বুঝতে পারছেন এই ফিচারটা দেন হচ্ছে আপনার দেন আপনি আপনার আগের মতোই অর্ডার যেভাবে প্রসেস করেন সেভাবে করে ফেলবেন আপনার মতো আপনার স্ট্যাটাস ওকে তো তারপরে চলেন আমি আপনাকে আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে মনে করেন রকম অনেক সময় হয় আচ্ছা এটা আমি পরের ভিডিওতে দেখাই ঠিক আছে না চলেন এই ভিডিওতেই দেখাই সেটা হচ্ছে আচ্ছা মনে করেন এমন অনেক সময় হয় যে আপনার অর্ডার প্রসেস করতে এখানে ঢুকছেন ধরেন একটা নতুন অর্ডারে গেলেন মনে করেন কাস্টমারের নাম ঠিকানা অ্যাড্রেস ভুল দিছে ধরেন এইখানে নাম দেখেন টেস্ট অর্ডার লাগছে সব একটা ভুল নাম ধরেন বাইচান্স যে কোনো কারণে এটা ভুল দিছে বা ফোন নাম্বারটা আপডেট করা লাগতে পারে ঠিকানা কিছু ভুল আছে আপডেট করা লাগতে পারে তখন আপনি কীভাবে করবেন তখন যেটা করবেন যে কোনো নতুন অর্ডার স্টেটাসে ঢুকলেন ঢুকার পরে এই নিচের দিকে দেখতে পারবেন দেখেন ইডিট অর ইডিট মানে এই ডেলিভারি এর নিচে একটা অপশন পাবেন ইডিট আইকনের মতো ঠিক আছে

অথবা ডেলিভারি অ্যাড্রেস অনেক সময় দেয় না আপনি ফোনে যে যাই না তারপরে এখানে অ্যাড্রেস দিলেন নোট রাখলেন যা খুশি করলেন যত কিছু আপডেট করে কনফার্ম আপডেট দিবেন দেখেন তাতে এতে করে কি হবে আপনার এটাই দেখেন ডেলিভারি চার্জ সরি ডেলিভারি যে ঠিকানাটা আছে ইনভয়েসের যেটা প্রিন্ট হয় এটা এখান থেকে আপডেট হয়ে গেল সো এইভাবে আপনি চাইলে অর্ডার প্লেস করার পরেও কিন্তু আপনার প্রয়োজন অনুযায়ী কাস্টমারের যে ডেলিভারি ঠিকানা ফোন নাম্বার যে এভরিথিং আপনি নোট সব কিছু আপডেট করতে পারবেন এইভাবে সো আই থিঙ্ক এই বিষয়টা আপনি বুঝতে পারছেন তো একটা হচ্ছে পেমেন্ট রিসিভ দেখানো হলো আর একটা হচ্ছে ডেলিভারি চার্জ মানে সরি ডেলিভারি ঠিকানা আপডেটের বিষয়টা দেখা হলো আই থিং আপনি বুঝছেন এন্ড পারবেন সো আমরা নেক্সট ভিডিও থেকে সামনের দিকে আগাবো আশা করি সাথে